지금 걸어 왔어. 걸어 걸어. 자. নমস্কার বন্ধুরা, চলে আসলাম আবারও একটা নতুন রেস্কিউয়ে। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল স্নেক রেস্কিউ টিম ফালাকাটা। কোথায় সাপটা? সাপটা আছে হলো আমি বললাম ইয়াটা আছে না, এই যে এই মালগুলোতে রাখা আছে। উপরে উপরে এই যে দেখো, এই যে তিনটা লাইন আছে না, যত সম্ভব যে প্রথম লাইনের যে শেষ জায়গাটা কত বললাম একটু কথাটা বল কম বল। আমরা ওই কোনটা একদম ফলো করো। হ্যাঁ, টর্চ দিই এটা হচ্ছে একটা গোখরা সাপ, বুঝছো? এর ইংরাজি নাম হচ্ছে স্পেকটিক্যাল কোবরা, আর সাইন্টিফিক নেম হচ্ছে নাজা নাজা। আমাদের এখানে এটা গোখরা নামেই পরিচিত। দক্ষিণবঙ্গে এটাকে খরিশ বলা হয়।
ঠিক আছে এটার ভেনাম হচ্ছে নিউরোটক্সিন ভেনাম এই ভেনামটা খুবই ডেঞ্জার যেটা মানুষের নার্ভকে ড্যামেজ করে ফার্স্ট টাইম ঠিক আছে যদি মোটামুটি 100 মিনিট মানে এই সাপে কাটার পরে 100 মিনিটের মধ্যে ট্রিটমেন্ট না হয় যদি 12 মিলিগ্রাম বিষ ঢালে যদি ওই সময়টা যদি ওঝা বৈদ্য তান্ত্রিকের কাছে গিয়ে নষ্ট করো ওই 100 মিনিটের মধ্যে যদি পৌঁছাতে না পারো তাহলে তোমার মৃত্যু অবধারিত ঠিক আছে এই সাপটা খুবই ডেঞ্জার এ সচরাচর ইঁদুর খাওয়ার জন্য আমাদের ঘরে আমাদের দোকানপাটে ঢুকে পড়ে আর আমাদের আশেপাশে এরা থাকে আচ্ছা কত সময় এদের বিষটা থাকবে দাদা বললাম তো 1.5 ঘন্টার মধ্যে তোমার হাসপাতালে পৌঁছাইতে হবে 1.5 ঘন্টার মধ্যে পৌঁছাতে আর পেশেন্টকে মানে যে রোগী আছে আর কি তোমার হচ্ছে তাকে কোনো আশেপাশে ভিড় জমানো যাবে না তার আশে তাকে কোনো রকম ভাবে ভয়ের কথা বলা যাবে না মানে তাকে ভয় দেখানো যাবে না সোজা কথা ঠিক আছে আর যে জায়গায় কামড় দিবে সেই জায়গাটাকে একবারে মানে যাতে মানে চলাফেরা বন্ধ করে দেয় পায়ে কামড় দিলে পাটা জানি চলাফেরা বন্ধ করে ঘুমাইতে দেওয়া যাবে না পেশেন্টকে কোনো ভাবে আমার হাতে কামড় দিল হাতটা জানি নড়াচড়া করা যাতে যাতে ব্লাড সার্কুলেশনটাকে ধীরে করা যায় ভালোভাবে স্টপ দিয়ে থাকে আর মন মেন কথা হলো ওনার মনে সাহস দিতে হবে বুঝছো এই হলো মেন কথা পেশেন্ট 100% বেঁচে যাবে পেশেন্ট 100% বাঁচবে সময় নষ্ট না করে কি তৎক্ষণাৎ হাসপাতালে বা সরকারি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া উচিত পেশেন্টকে এটাই হচ্ছে ফার্স্ট পয়েন্ট এটা গোখরা সাপ সাপটিকে আমরা জঙ্গলে ছেড়ে দিলাম সাপটা পুরোপুরি সুস্থ আছে সাপকেও মারবেন না আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ইউটিউবে ফেসবুকে সব জায়গায় নম্বর দেওয়া আছে সেখান থেকে নম্বর নিয়ে কল করবেন ধন্যবাদ